আপনাদের জন্য দারুণ খবর, ওসিস স্কলারশিপ স্টার্ট হয়েছে। এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে আপনাদের কোনো প্রবলেম থাকলে আপনারা হেল্পলাইন নাম্বারে কল করে জানতে পারেন, ঠিক আছে? আপনাদের হেল্পলাইন নাম্বারটি আমি ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি পেয়ে যাবেন। ও এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে আমি সম্পূর্ণ প্রসেস বলে দেব। এই স্কলারশিপ পেতে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় তার সম্পর্কে বলে দেব। তাহলে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেন, যাতে যে সমস্ত স্কলারশিপ আসবে আমি আপনাদের জন্য ভিডিও দিয়ে দেব, আপনাদের যাতে টাকা আসে অ্যাকাউন্টে, ঠিক আছে? এই হচ্ছে উদ্দেশ্য। আপনারা অবশ্যই মিস করবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তাহলে স্টার্ট করি। দেখুন, এই স্কলারশিপ অ্যাপ্লাই করলে আপনাদের প্রথমে 40% টাকা আপনাদের অ্যাকাউন্টে ফার্স্ট ফেজে দেওয়া হবে, ঠিক আছে? আপনাদের টাকা কিন্তু দুবারে ক্রেডিট হবে। প্রথম হচ্ছে 40% টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে, তারপরে 60% টাকা আপনাদের পরের কিস্তিতে ক্রেডিট হয়ে যাবে। মানে দুটা ফেজে টাকা দিচ্ছে, ঠিক আছে? প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক উভয়ই আপনারা আবেদন করতে পারেন। একবার কোশ্চেন হলো, প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক মানে কি? প্রি ম্যাট্রিক হচ্ছে 9 এবং 10 ক্লাস, ঠিক আছে? এবং পোস্ট ম্যাট্রিক 11-এর ওপরে, 11, 12 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এমএ, এমএসসি, এমকম যত দূর পড়বেন। তাহলে আরেকবার বলে দিচ্ছি আমি, প্রি ম্যাট্রিক হচ্ছে আপনাদের ক্লাস 9 to 10, ঠিক আছে? প্রি ম্যাট্রিক, এই হচ্ছে প্রি ম্যাট্রিকের কাজ। এবং পোস্ট ম্যাট্রিক হচ্ছে ক্লাস 11, 12 এবং কলেজে যত সমস্ত বা পিজিতে যারা পড়াশোনা করছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে। আপনাদের অ্যাপ্লিকেশন স্টার্ট কবে হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এবং লাস্ট ডেট কবে সেটাও বলে দিচ্ছি, ঠিক আছে? আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়। দেখুন, আপনাদের দেখুন ফর্ম অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে প্রি ম্যাট্রিক এসসি, প্রি ম্যাট্রিক এসটি এবং প্রি ম্যাট্রিক ওবিসি স্টার্ট হয়েছে, এবং পোস্ট ম্যাট্রিক এসটি এবং পোস্ট ম্যাট্রিক এসটি এবং ওবিসি স্কলারশিপ স্টার্ট হয়েছে। স্টার্ট হয়েছে 31-10-2000 পর্যন্ত অ্যাপ্লাইটি চলবে, ঠিক আছে? আপনাদের ফর্ম অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 31-7-2023 থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 31-10-2023। তাহলে টাইম আছে, অবশ্যই আপনারা টাইম অনুসারে ফর্মটি অ্যাপ্লাই করে নেবেন। এইবার রেনুয়াল স্কলারশিপ স্টার্ট হয়নি, এই কারণে স্টার্ট হয়নি কারণ অনেকেই আপনারা টাকা পাননি। 31-7-2023 পর্যন্ত আপনাদের পেন্ডিং পড়ে রয়েছে স্কলারশিপ, ঠিক আছে? যতদূর পর্যন্ত আপনারা সবাই স্কলারশিপ পেয়ে যাবেন তবেই রেনুয়াল স্কলারশিপ অ্যাপ্লাই হবে। আপনারা স্কলারশিপ অ্যাপ্লাই করেছেন অথচ স্কলারশিপ পাননি, তাহলে আপনারা নিউ বা রেনুয়াল অ্যাপ্লাই করবেন না, যখন পেয়ে যাবেন তখন আপনারা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এই ফর্ম অ্যাপ্লাই করার জন্য আপনাদের তিনটি কথা মনে রাখতে হবে। আমি বলে দিচ্ছি, আপনাদের প্রথমে ডিবিটি লিঙ্ক করা থাকা চাই ব্যাংকের অ্যাকাউন্টে। যদি ডিবিটি লিঙ্ক না থাকে, ব্যাংকে যাবেন, ব্যাংক ম্যানেজারের সাথে আপনারা কথা বলে ডিবিটি লিঙ্কটা করে নেবেন 7 দিনের ভিতর, ঠিক আছে? ডিবিটি লিঙ্ক করতে হবে। ডিবিটি লিঙ্ক করার জন্য আপনাদের প্রয়োজনীয় নথিপত্র হচ্ছে আধার কার্ড লাগবে, ব্যাংকের বই লাগবে এবং প্যান কার্ডটি লাগবে, ঠিক আছে? এটি দিয়ে আপনারা ব্যাংকে জমা দিবেন, আপনাদের ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। ডিবিটি লিঙ্ক হয়েছে কি না কীভাবে চেক করবেন আমি ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দিব। দেখুন, residential.uidi.gov.in/bankmapper এই ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পর এখানে আধার নাম্বার দিবেন, ক্যাপচার দিবেন, সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। যাদের আধার কার্ডে মোবাইল লিঙ্ক নেই তারা অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক করবেন, তবেই এই ওটিপিটি দেখতে পাবেন, ঠিক আছে? তারপর ওটিপি যাবে, ওটিপি দিয়ে ভেরিফাই করবেন কোন ব্যাংকের সাথে লিঙ্ক আছে, সেই ব্যাংকটি আপনারা দেখতে পাবেন। তাহলে এর লিঙ্কটি আমি ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে অবশ্যই আপনারা যেই ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে গিয়ে আপনারা ডিবিটি লিঙ্কটি করে নেবেন। এই হচ্ছে ডিবিটি লিঙ্কের কাজ। এইবার এই স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য আপনাদের কী কী প্রয়োজন নথিপত্র লাগবে? আপনাদের সর্বপ্রথম কাস্ট সার্টিফিকেটটি লাগবে। কাস্ট সার্টিফিকেট যাদের নেই তারা কিভাবে অ্যাপ্লাই করবেন আমি ভিডিও নিচে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ভিডিও দেওয়া রয়েছে, ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তার সম্পর্কে দেওয়া রয়েছে, আপনারা সেটি অ্যাপ্লাই করে নেবেন। যাদের নেই, যাদের আছে ওবিসি, এসসি বা এসটি সার্টিফিকেট, তাদের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগছে বলে দিচ্ছি আমি। দেখুন, এই ফর্ম অ্যাপ্লাই করার জন্য আয়ের সংশয়পত্র কাগজ লাগবে। এই আয়ের সংশয়পত্র কাগজটি একমাত্র বিডিও অফিস থেকে সংগ্রহ করবেন। এই আয়ের সংশয়পত্র করার জন্য আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারেন। অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্কটি আমি ভিডিও নিচে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাপ্লাই করার জন্য আপনাদের প্রধানের কাছ থেকে একটা
ইনকাম সার্টিফিকেট লাগবে, গার্জেনের নামে ইনকাম সার্টিফিকেট লাগবে, তারপরে মাধ্যমিকের এডমিট আধার কার্ড এবং আপনার এক কপি ফটো লাগবে, ঠিক আছে। এই দিয়ে আপনারা আয়ের শংসাপত্র অ্যাপ্লাই করবেন, 2 থেকে 3 দিনের মধ্যে আপনারা অনলাইন থেকে প্রিন্ট আউটটি পেয়ে যাবেন। তারপরে জন্ম তারিখের প্রমাণপত্র, আপনাদের জন্ম সার্টিফিকেট থাকলে জন্ম সার্টিফিকেট, না হলে মাধ্যমিকের এডমিট কার্ডটি আপনাদের লাগবে। তারপরে জাতির শংসাপত্রের অনুলিপি অর্থাৎ ওবিসি এসসি বা এসটি সার্টিফিকেটটি লাগবে। এই সার্টিফিকেটটি কিভাবে অ্যাপ্লাই করবেন আমি এর আগে ভিডিও দেওয়া রয়েছে, সেটা ভিডিও দেখে নেবেন। যাদের অ্যাপ্লাই নেই তারা অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করে বিডিও অফিসে গিয়ে জমা করবেন, আপনাদের 2 থেকে 3 মাসের মধ্যে চলে আসবে, তবে আপনারা এই স্কলারশিপটি অ্যাপ্লাই করতে পারবেন। যাদের আছে তারা অবশ্যই এই টাইম অনুসারে অ্যাপ্লাই করে নেবেন 31/10/2023-এর মধ্যে। তারপরে শেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মার্কশিটের অনুলিপন অর্থাৎ আপনারা যেই পাস করেছেন তার মার্কশিটটি লাগবে। ধরুন যে আপনারা এইচএস পাস করেছেন তাহলে এইচএসের মার্কশিটটি লাগবে। তারপরে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার অনুলিপন, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটি লাগছে, ঠিক আছে, যেখানে আপনার ছবি থাকবে, ছবির উপরে ব্যাংকের সিল সিগনেচার দেওয়া থাকবে। তারপরে আধার কার্ড, আধার কার্ডটা অবশ্যই লাগবে, আধার কার্ড এবং খাদ্যসাথী কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড আপনারা রাখবেন। রেশন কার্ড যদি ভুল থাকে অবশ্যই আপনারা রেশন ওয়েবসাইটে গিয়ে আপনারা রেশন কার্ডটি সঠিক করে নিতে পারবেন, এবং আধার কার্ডের সাথে যাতে ওবিসি বা এসসি বা এসটি সার্টিফিকেটের যাতে মিল থাকে, যদি আপনাদের কোথাও অমিল থাকে তাহলে অবশ্যই আগে আধার কার্ডটি ঠিক করে নেবেন, তারপরে এই অ্যাপ্লাই করবেন। যদি আপনারা ধরুন যে আধার কার্ডে মিসম্যাচ রয়েছে নাম বা বয়স তাহলে অবশ্যই সঠিক করে নেবেন, যদি সঠিক না থাকে তাহলে টাকা ঢোকার কিছু অসুবিধা থাকবে। তারপর এই আবেদনপত্র যখন আপনারা সম্পূর্ণ করে নেবেন, সম্পূর্ণ করার পর আপনারা এই কাগজটি ব্লক অফিস বা সাব ডিভিশন অফিস বা বিডিও অফিসে গিয়ে জমা দিতে পারেন, ঠিক আছে, অথবা আপনারা যদি কলেজ বা স্কুলে পড়েন সেখানে দিলেও চলবে, যদি না নেই তাহলে বিডিও অফিস বা সাব ডিভিশন অফিসে জমা দিলেই হবে। এই হচ্ছে আপনাদের কাগজপত্র লাগবে এই স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য। কারো ধরুন যে আপনি ধরুন ওবিসি অ্যাপ্লাই করেছিলেন কিন্তু এখনও কাস্ট সার্টিফিকেটটি বের হয়নি, তাহলে এখানে কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা দেখবেন যে এখানে ডাউনলোড সার্টিফিকেট দেওয়া রয়েছে, এর ভিডিও দেওয়া রয়েছে, ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এইখানে দেখুন ডাউনলোড সার্টিফিকেট রয়েছে, সার্টিফিকেটে করবেন, তারপর নাম এবং সার্টিফিকেট নাম্বারটি দিলে পরে আপনাদের ডাউনলোড হয়ে যাবে যারা অ্যাপ্লাই করে নিয়েছেন আগে। এটা হচ্ছে ডিজিটাল সিগনেচার থাকবে, কোনো অসুবিধা নেই, এই সার্টিফিকেট দিয়েও আপনারা এই স্কলারশিপটি অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আশা করি ভিডিওটি বোঝা গেছে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে সবাই এই স্কলারশিপটি অ্যাপ্লাই করতে পারে। এই স্কলারশিপ 2টা ফেজে কিন্তু টাকা ঢুকছে, ফার্স্ট ফেজ হচ্ছে 40% টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে, এবং সেকেন্ড ডে হচ্ছে 60% টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হবে। ঘাবড়ানোর কোনো কথা নেই, আপনারা টাকা অবশ্যই পাবেন। আধার কার্ডটি আপনারা এবং কাস্ট সার্টিফিকেটটি মিলিয়ে নেবেন, কোথাও যাতে কোনো অমিল না থাকে এটা কিন্তু মাথায় রাখবেন। এবার আবেদন করার সময় আপনাদের দেখুন কি কি লাগছে, আবেদন করার সময় কি কি স্টেপ আপনাদের ফলো করতে হবে বলে দিচ্ছি আমি, আপনাদের 8টি স্টেপ ফলো করতে হবে। 8টি স্টেপ কি কি রয়েছে দেখুন বলে দিচ্ছে। অনুগ্রহ করে আবেদনপত্রের নির্ধারিত জায়গা আপনার নিজের আধার নাম্বার দিন, যদি না থাকে তাহলে এনরোলমেন্ট আইডিটি দিতে হবে। আপনি ধরেন যে আধার কার্ড আপনার কাছে নেই, তখন আপনারা যখন আধার সেন্টারে আধার এনরোলমেন্ট করেছিলেন সেই এনরোলমেন্ট নাম্বারটি দিলেই হবে, 16 সংখ্যায় এনরোলমেন্ট নাম্বারটি। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে অনুগ্রহ করে নির্ধারিত স্থানে আপনার খাদ্যসাথীর নাম্বারটি লিখুন, খাদ্যসাথীর নাম্বার হচ্ছে আপনার রেশন কার্ডটি। তারপরে 3 নাম্বার পয়েন্ট দেখুন আপনার নিজের জাতিগত শংসাপত্রের নাম্বার আবেদনপত্রে নির্ধারিত স্থানে লিখতে হবে, আপনার যে ওবিসি বা এসসি সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটি লিখতে হবে। 4 নাম্বার পয়েন্ট দেখুন পোস্টমেট্রিক স্কলারশিপের ক্ষেত্রে সাবধানে কোর্স এবং প্রতিষ্ঠান নির্বাচন, কোনো অমিলের ফলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে। ধরুন যে আপনি ক্লাস ফার্স্ট ইয়ারে পড়ছেন আর সেখানে আপনি সেকেন্ড ইয়ার দিয়ে দিবেন, সেটা কিন্তু ভুল। এছাড়া আপনারা ধরুন যে কোনো কলেজে পড়ছেন সেই কলেজের নাম না দিয়ে অন্য কলেজের নাম দিবেন তাহলে সেটা ক্ষেত্রে আপনার ফর্মটি বাতিল হতে পারে। তাহলে অবশ্যই আপনাদের ক্লাসটি এবং আপনার কলেজের নামটি ভালোভাবে দিবেন, এরপরে কিন্তু কোনো আপনাদের যদি ভুল থাকে তাহলে কোনোভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, অ্যাপ্লাই করলেও কোনো টাকা পাবেন না, সেটা মাথায় রাখবেন। এবং ধরুন যে কেউ কলেজে পড়ছে না বা স্কুলে পড়ছে না তা সত্ত্বেও এই স্কলারশিপটি অ্যাপ্লাই করেছেন, এই স্কলারশিপটি ধরুন যে ভেরিফাই হয়ে গেছে কোনো কারণবশত এবং টাকা পেয়ে গেছে, যদি আপনার এইটা জানা যায় তার জন্য আইনি ব্যবস্থা রয়েছে, আইনি ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে, এবং সেই টাকাটি তাকে পুনরায়
রিফান্ড দিতে হবে, ঠিক আছে? তাহলে কোনো রকম মিথ্যা তথ্য বা ভুল অ্যাপ্লাই করবেন না। তারপরে 5 নম্বর পয়েন্ট দেখুন, সক্রিয় মোবাইল নাম্বার যা আপনার নিজের, যেটিতে আপনার অধিকার আছে সেই মোবাইল নাম্বারটি আবেদন করবেন। আপনার যেটি নাম্বার সেই নাম্বার দিয়ে অ্যাপ্লাই করবেন, অন্য কারো নাম্বার দিবেন না, কারণ যখন সাবমিট হবে তখন একটা ওটিপি যাবেন। ধরুন যে আপনি কারো নাম্বার দিয়ে দিয়েছেন ভুলভাল, এবার সাবমিট হওয়ার শেষে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপি কিন্তু যাবে না। যদি না ওটিপি আপনি দেন তাহলে সাবমিট হবে না, তাহলে আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই নিজের নাম্বারটি দিবেন এবং নাম্বারটি 3 থেকে 4 আপনারা মিলিয়ে দেখে নেবেন। 6 নম্বর পয়েন্ট, একজন প্রার্থী থেকে শুধুমাত্র একটি আবেদন গ্রহণ করা হয়, একাধিক আবেদনের ক্ষেত্রে প্রত্যাখ্যান হতে পারে। একজন প্রার্থী একটি মাত্র স্কলারশিপ আবেদন করবেন, একাধিক আবেদন করবেন না, ঠিক আছে? সেটা মাথায় রাখবেন। তারপরে বৃত্তির পরিমাণে আপনার নিজের আধার যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা হবে। আপনি ধরুন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, বাবা বা মায়ের বা অন্য কারো গার্জেনের যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেন সেক্ষেত্রে কিন্তু টাকা ঢুকবে না। তাহলে অবশ্যই আগে আপনি নিজের অ্যাকাউন্ট খুলে নেবেন, তবেই এই স্কলারশিপটি অ্যাপ্লাই করবেন। 8 নম্বর পয়েন্ট দেখুন, ভারত সরকারের ওবিসি প্রি পোস্ট মেট্রিক বৃত্তির নির্দেশ অনুসারে পিতামাতা বা অভিভাবকের শুধুমাত্র 2 পুত্র সন্তান বৃত্তি পাওয়ার অধিকারে এই বিধিনিষেধ কন্যা সন্তানের জন্য প্রযোজ্য নয়। এই ওবিসি প্রি পোস্ট মেট্রিক স্কলারশিপ একই, ধরুন একই পিতামাতার 2টি ছেলে পাবে, 3 নম্বর ছেলে কিন্তু পাবে না। তাহলে দুজন, ধরুন যে আপনারা 3 জন পড়াশোনা করছেন, তাহলে 2জন টাকা পাবেন, 1জন টাকা পাবেন না। তাহলে অবশ্যই আপনারা 2জন ধরুন দিয়ে ওবিসি সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করবেন, অন্যজন অন্য স্কলারশিপ করবেন, কারণ পোস্ট মেট্রিক স্কলারশিপ রয়েছে, প্রি মেট্রিক স্কলারশিপ রয়েছে, সেটা আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন। তাহলে আশা করি ভিডিওটি বোঝা গেছে, এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন। আজকে এই পর্যন্তই।